যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদের বলি, ভিডিওর নিচে ডান দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে ওটিতে টাচ করে দিন এবং পাশে ভেসে ওঠা বেল আইকনটিতেও টাচ করে দিন। নমস্কার, আপনারা জানেন আজ প্রায় প্রতি বাড়িতে কয়েকটি রোগ নীরবে প্রবেশ করে হঠাৎ জীবন শেষ করে দিয়ে চলে যাচ্ছে। প্রথমে নীরবে আসছে হাই ব্লাড প্রেশার, এর হাত ধরে আসছে সুগার, ব্যাড কোলেস্টেরল, ডায়াবেটিস, তারপর হঠাৎ হার্ট অ্যাটাক অ্যান্ড ফিনিশ। কিন্তু জানেন কি, রোজ মাত্র 50 পয়সার মেথি খেলেই এই সব রোগ তো আপনার কাছে আসবে না, তাছাড়া আরও 50টি রোগের জন্য ডাক্তার সাহেবকে পয়সা দিতে হবে না। ভিডিওটি দেখুন, আশা করি আপনার অশেষ উপকারে আসবে। আপনার বয়স যদি 18-এর উপরে হয় তাহলে এখন থেকে একটা ছোট্ট কাজ করুন, মুদি দোকান থেকে প্রয়োজন মতো মেথি কিনে আনুন। রাতে শোবার আগে 1 গ্লাস জলে মাত্র 1 চা চামচ মেথি ফেলে দিন, সকালে খালি পেটে ওই মেথির জলটি খেয়ে নিন, আর মেথিটিও চিবিয়ে খেয়ে নিন, তবে এরপর 1 ঘন্টা কিছু খাবেন না। একজন বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞর মতে সপ্তাহে মাত্র 3-4 দিন পর পর খান, বাকি 3-4 দিন গ্যাপ দিন। তবে যে 3-4 দিন আপনি মেথির জল খাবেন, সেই 3-4 দিন মেথির জল খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে চা খাবেন না, চা খেলে ফল 50% পাবেন। আবার কোনো কোনো বিশেষজ্ঞ বলেন টানা 5 মাস খেয়ে 1 মাস বন্ধ রাখুন, আবার এইভাবে খান। মোটামুটি বলা যায় আপনার প্রবলেম থাকলে টানা 5 মাস খান, 1 মাস বন্ধ রাখুন, আর যদি প্রবলেম না থাকে তাহলে সপ্তাহে 4 দিন খান। এইবার সংক্ষেপে জেনে নিই মেথি নীরবে আপনার কী কী উপকার করে। মেথিতে থাকা পটাশিয়াম রক্তে নুনের পরিমাণ কমায়, ফলে আপনার হাই ব্লাড প্রেশার থাকলে বা এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকলে 3 মাসের মধ্যে মেথি তাকে কন্ট্রোলে নিয়ে চলে আসে। মেথিতে থাকা অ্যামাইনো অ্যাসিড ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে এসে যায় 3 মাসের মধ্যেই। আবার মেথিতে থাকে স্টেডিডল সেপিনেন্স নামে একটি উপাদান, যা আপনার খারাপ কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয়, ফলে হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা থাকে না। মেথিতে থাকা ইলেকট্রোমেনন হার্টকে ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। মেথি রক্তে ভেসে বেড়ানো টক্সিক উপাদানকে শরীর থেকে বাইরে বের করে দেয়, ফলে শরীরে ক্যান্সারের মতো সেলের জন্ম হতে পারে না। মেথির জলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, ফলে যে কোনো বাতের ব্যথা বা যন্ত্রণা, মেয়েদের কোমর হাঁটুর ব্যথা, এগুলো কমে যায়। সেই সঙ্গে চামড়া থাকে টানটান, শরীরে বলিরেখা সহজে আসে না, চুল পড়াও কমে যায়, চুল কালো হয়। যারা মোটা হয়ে যাচ্ছেন তারা নিয়মিত মেথির জল খেয়ে যান, 1 মাসের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে। মেথির মধ্যে থাকা ফাইবার হজম ক্ষমতাও বাড়িয়ে দেয়, ফলে কোষ্ঠকাঠিন্য কমে যায়। নিয়মিত মেথি বীজ খেলে দেহের মধ্যে পলিফেনোলিক ফ্লাভোনয়েডের মাত্রা বাড়ে, ফলে কিডনি সেলের কার্যক্ষমতা বেড়ে যায়, কিডনিতে স্টোন হয় না বা স্টোন হলে তা গলতে শুরু করে দেয়। যারা মদ্যপান করেন তারা তো মানে বেশিরভাগই ভগবান বললেও মদ্যপান ছাড়তে পারেন না, আমি বলি মদ্যপান না ছাড়তে পারলে রোজ মেথির জল পান করে যান, ভেজানো বীজ চিবিয়ে খেয়ে যান, তাহলে আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবারও সুস্থ থাকবে। মেথিতে থাকে আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম ও নানা ধরনের ভিটামিন। এটি খাবার ফলে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে, ফলে জ্বর সর্দি কাশি সহজে আপনাকে আক্রমণ করতে পারে না। এছাড়া আপনি আরও বহু রোগকে প্রতিরোধ করার শক্তি পাবেন। এবার বলি কারা মেথি খাবেন না। যারা প্রেগনেন্ট মাদার এবং 18 বছরের নিচের বাচ্চাদের এইভাবে মেথি খাওয়ার প্রয়োজন পড়ে না, আর যাদের পিত্তঘটিত রোগ আছে তারা মেথি খাবেন না। অর্থাৎ যাদের খুব প্রচণ্ড হাইপার অ্যাসিডিটি আছে, আলসার আছে, কোনো খাদ্য খাওয়ার 2-3 ঘন্টা পরও যাদের খাওয়ারের সেই ঢেকুর ওঠে, এই রকম ধরনের যাদের রোগ আছে তাদের মেথি খাওয়া নিষিদ্ধ। এবার একটু অন্য কথা বলি, সম্পূর্ণ বিনামূল্যে আরও এইরকম ভিডিও দেখতে এবং আমাকে উৎসাহ যোগাতে যারা এখনও সাবস্ক্রিপশান লেখাটিতে টাচ করেননি তারা নির্ভয় ক্লিক করে দিন। একটু সময় নষ্ট করে ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ।